হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আর দেখুন, আমরা এই যে যত জব ইন্টারভিউ দিই, ঠিক আছে, তাতে আমরা গিয়ে আমরা মানে ম্যাক্সিমাম যারা ইলেকট্রিক্যাল বলুন, মেকানিক্যাল বলুন, সিভিল বলুন, এইসব স্টুডেন্ট যারা থাকে, তারা আমরা দুটো জিনিস পড়ে যাই, একটা সি আর ডিবিএমএস। আর আইটি ছেলেরা সি ডিবিএমএস জানে, সাথে জাভা জানে, আর বড় জোর টেস্টিং, সফটওয়্যার টেস্টিং, এইটুকুই আমরা জানি। দেখুন, আমি একদম এটা এ পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে অনেকের জব দরকার, সিরিয়াসলি দরকার, কিন্তু আপনি যখন যাচ্ছেন, আপনি এই দুটো জানেন, আপনার সাথে আরো 100টা, 200টা, 300টা, 400টা ছেলে, এখন তো সব মানে ক্যাম্প মানে অন ক্যাম্পাস ক্যাম্পাসিং উঠে গেছে, এখন তো জাস্ট মানে তাদের ক্যাম্পাস মানে কোম্পানির ক্যাম্পাসে হয় আর কি, অল ইন্ডিয়া হয়ে যাচ্ছে এক্সামগুলো। তো আপনিও দুটো টেকনোলজি জানেন, বাকি সবাইও দুটো টেকনোলজি জানে, তাহলে আপনি তাদের থেকে বেটার কেন? আর কোম্পানির কাছে এখন বেশি অপশন আছে, তাহলে সে আপনাকে নেবে কেন? তাই আমার মনে হচ্ছে যে আরো একটা জিনিস আছে যেটা খুব ডিমান্ডিং আজকাল, এবং সরি টু সে যে এই জিনিসটা মুম্বাই ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটিতে অলরেডি পড়ানো হচ্ছে, তাদের কলেজের সিলেবাসে জিনিসটা রয়েছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল তো সবাই পিছনে। তাই আমাদের এখনো কোনো কলেজে মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা বিবিএ বিসিএ বিবিএ বলছি সরি বিসিএ করছে, তারা এগুলো জানে না। বাট অন্য আপনি অন্য এখানে চলে যান, সেখানে এই জিনিসগুলো রয়েছে। তো আমার মনে হলো যে এই টেকনোলজিটা যেটা আছে, এটার ব্যাপারে ইনডেপথ নয়, আপনি টুলে কাজ করতে পারবেন না, কিন্তু একটা বেসিক যদি আউটলাইন আপনি জেনে যান অ্যাটলিস্ট, তাহলে আপনার কিন্তু একটা মানে বাকিদের তুলনায় আপনি কিন্তু বেটার হয়ে গেলেন অনেকটা, ঠিক আছে। তাই জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, কারণ আমি চাই যে যারা যারা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে, তারা যাতে প্লেসড হয়ে যায়। আমাদের সময় আমি জানতাম না, বাট তাই জন্য এই টেকনোলজিটার ব্যাপারে কথা বলছি। এটা হচ্ছে ইটিএল, মানে খুবই ডিমান্ডিং টেকনোলজি। ই স্ট্যান্ডস ফর এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম, এল স্ট্যান্ডস ফর লোড। কি মানে কেন, এগুলোর ব্যাপারে আসছি। এই এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, এটাতে আমি বলছি যে কেন বানাচ্ছি, কি থাকবে এটার মধ্যে। ইটিএল ব্যাপারটা কি সেটা আমি বলবো আমার আগের ভিডিওগুলোতে। ডেটা ওয়্যারহাউস, এই জিনিসটা কি সেটা বলবো, এবং ডেটা ওয়্যারহাউস রিলেটেড আরো কিছু জিনিসপত্র বলবো, এবং এই বিজনেস ইন্টেলিজেন্স যাকে বিআই বলে, বিজনেস ইন্টেলিজেন্স, সেই জিনিসটা কি সেটাও বলবো। তো আমাদের এই সাবজেক্টটাকে বিজনেস ইন্টেলিজেন্সই বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে এটার অরিজিনটা কিভাবে সেটা বলছি, আই থিঙ্ক আপনাদের ইন্টারেস্টিং লাগবে। এটা অলরেডি আমি বললাম যেটা মুম্বাই ফুম্বাইতে রয়েছে, বাট আমাদের এখানে তো নেই। বিজনেস ইন্টেলিজেন্স সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। দেখুন, আজকে একটা এত বড় কোম্পানি, ধরুন বিগ বাজার, ঠিক আছে, আজ বিগ বাজার পুরো ইন্ডিয়াতে আছে, বাইরের দেশে আছে কিনা আমি জানি না, বা ওয়ালমার্ট, এই যে সব বড় বড় রিটেল কোম্পানিরা রয়েছে, বা আরো যেসব কোম্পানিরা রয়েছে, তারা এই যে বিজনেস ইন্টেলিজেন্সটা কি অ্যাকচুয়ালি, দেখুন এই বিজনেস সবাই এখন গ্রো করতে চাইছে, ডেভেলপ হচ্ছে সবকিছু, বিজনেস ইন্টেলিজেন্সটা কি তার আগে আপনাকে বুঝতে হবে যে একটা কোম্পানি, ধরুন এ হচ্ছে মালিক, এ কোম্পানির মালিক, এবার এ কি করে বুঝবে যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্টটা একদম বিক্রি হচ্ছে না, কোন দোকানে সেলস বেশি হচ্ছে, কম হচ্ছে, কোন প্রোডাক্টটার মার্কেটিং আরো বেশি দরকার, না হলে সে তো নিজের বিজনেসটাকে বড় করতে চায়, কিন্তু সে এই জিনিসগুলো জানবে কি করে? এবং এরম নয় কি এই লোকটার মাত্র একটা দোকান আছে, সেই দোকানে সে নিজে বসে, তো সে জানে যে আচ্ছা আমার এই প্রোডাক্টটা বেশি বিক্রি হয়, এই প্রোডাক্টটা কম বিক্রি হয়, এইটার মার্কেটিং আরো বেশি করতে হবে, সেরম না। দোকান আছে হচ্ছে কয়েক লাখ, পুরো ইন্ডিয়াতে রয়েছে কয়েক লাখ দোকান, বিশাল বড়, বা ইন্টারন্যাশনাল আরো অন্য দেশে রয়েছে, সে এই জিনিসটা জানবে কি করে? এবং এই জিনিসটা জানবার জন্য এই কত সেলস হয়েছে, কত প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোনটা কোন প্রোডাক্ট বিক্রি হয়নি, এত ডেটা, এত ডেটা, এই এত ডেটা একটা কোম্পানি, এই যে কোম্পানি ধরুন বিগ বাজার, বিগ বাজার এই যে ডেটাগুলো, এরা এইগুলোকে হ্যান্ডেল করবে নাকি নিজেরা যেসব জিনিসপত্র নিয়ে আসছে সেগুলোকে নিয়ে এসে সেগুলোকে মার্কেটিং করছে, আলাদা আলাদা ডিভিশন আছে, কিন্তু এই ডেটা অ্যানালিসিস বা হ্যান্ডেল করার কাজটা তারা নিজেরা করে না, তারা অন্য লোককে দিয়ে করায়, থার্ড পার্টি।
তাদের কাজ হচ্ছে কি যে এদের যে এত হাজার হাজার বা লাখ লাখ স্টোর আছে সেখান থেকে ডেটাগুলো কালেক্ট করা, সেটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রিপোর্ট করে, মানে সেটাই বলছে যে সব ডেটাগুলো কালেক্ট করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে একদম রিপোর্টের মতো বানিয়ে এই বিগ বাজারের মালিককে দেওয়া, যে এই হচ্ছে আপনার রিপোর্ট। মালিক জাস্ট রিপোর্টটা দেখবে, আচ্ছা রিপোর্টে কি লেখা আছে, কোথাকার সেলস কম, একদম একটা গ্রাফের মতো করে করা আছে, যে আচ্ছা জানুয়ারি মাসে এত সেলস ছিল, ফেব্রুয়ারি মাসে এত সেলস ছিল, মার্চ মাসে এত সেলস ছিল। সে জাস্ট এই রিপোর্টটা দেখবে, দেখে এবার সে নিজের বোর্ড অফ ডিরেক্টরদের সাথে মিটিং ফিটিং করে যে আচ্ছা আমি ধরুন ব্যাঙ্গালোরে একটা স্টোর একদম চলছে না, ওটা বেকার লস হচ্ছে, ওটা বন্ধ করে দিন, বা ধরুন একটা প্রোডাক্ট আছে ধরুন কনফ্লেক্স, এই জিনিসটা খুব ভালো বিক্রি হচ্ছে, এটার সেল মানে এটার সাপ্লাই আরো বাড়িয়ে দিন, কারণ কি লোকে ডিমান্ড করছে, তবে সে ডিসিশনগুলো নেবে। তা এই যে ডেটাটাকে, এত ডেটাকে কালেক্ট করা এক জায়গায়, মানে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, ওয়েস্ট বেঙ্গল, আরো যত দেশ মানে যত শহর আছে বা অন্য দেশ বলতে পারেন, সব জায়গা থেকে কালেক্ট করা এক জায়গায়, তারপরে সেটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রিপোর্ট বানানো, এই গোটা প্রসেসটাকেই আমরা বলি হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। আমরা কি করছি, এবার এই রিপোর্টটা দেখে সে তো বিজনেসের ডিসিশনটা নিতে পারছে না যে আমার এবার কি করা উচিত, এবং তাতেই তার প্রফিট হবে, তাই বিজনেসে লাভ হচ্ছে, তাই এটা বিজনেস ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা আপনি এই সাবজেক্টটা আমাদের এখানে ছেলেমেয়েরা জানেই না, ঠিক আছে, কিন্তু এটা জানা উচিত। এবার এইটা এখন খুব অনগোয়িং ডিমান্ড, কারণ কি সবাই নিজের বিজনেস বাড়াতে চাইছে, তাই জন্য বিজনেস ইন্টেলিজেন্স দরকার, এবং এই টেকনোলজিটা খুব একটা বেশি লোকে জানে না এখানকার কথা, তো অ্যাটলিস্ট আমি বলতে পারি, বাট ধীরে ধীরে এটা খুব অনগোয়িং ডিমান্ডিং টেকনোলজি। এটা ছিল একটা বেসিক আইডিয়া। এবার যদি আপনার এটা শোনার পরে মনে হয় যে এটা শিখলে আপনার প্লেসমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে বা এটা একটা দারুণ জিনিস, শেখার মতো জিনিস, তাহলে বাকি ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো দেখুন, প্লিজ দেখুন, যেখানে আমি ডেটা ওয়্যারহাউস কী তার ব্যাপারে বলবো, ইটিএল জিনিসটা কি সেটার ব্যাপারে বলবো, এবং আরও ডিটেলে যাব। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।